আসসালামু আলাইকুম, ফুড ব্লাস্টে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো চাল ভাজার কটকটি। এটার জন্য আমি নিয়েছি বিরয়ের লাল চাল, আর এটা 1 কাপ পরিমাণ আমি আগে ধুয়ে পানিটা নিয়েছি, আর চিনি নিয়েছি 1/2 কাপ, লবণ নিয়েছি অল্প পরিমাণে। এখন আমি একটা বাটিতে চালগুলি ঢেলে দিব। চালটার পানি কিন্তু আমি টানিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে এটাকে মাখিয়ে নেব। লবণ মাখানো হয়ে গেছে, এখন আমি একটি কড়াইয়ে চালটা দিয়ে দিচ্ছি ভাজব। চালটাকে আমি প্রায় 1/2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে একদম মুড়ির মতো সফট হবে। আর ছোটোবেলার একটা শিলুক মনে পড়ে গেল, সেটা ছোট ছোট ছেলেমেয়েরা ভাঙ্গানায় থাকে, একটুখানি তাপ দিলে লাফায়া লাফায়া নাচে, বলেন দেখি কি। আচ্ছা, এই হচ্ছে সেই চাল ভাজা বা মুড়ি। ভাজা হয়ে গেছে, সবগুলি সুন্দর মতো ফুটে গেছে। এখন আমি একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, আর দিয়ে দিব চিনি। এটাকে জাল করে একটি শিরা করে নিচ্ছি। প্রথমে ঘন হতে শুরু করেছে, এখন আমি একটু দেখে নিব এটা আঠালো ভাব হয়েছে কিনা। এখনো হয়নি, আর একটু জাল করে নিচ্ছি। এখন আমি আবার একটু দেখে নিব, দুই হাতে আঙুলে চাপ দিয়ে যদি এইরকম সুতার মতো হয় তার মানে হয়েছে। তা এখন আমি চাল ভাজাগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব। হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিব। একটা ট্রেতে আমি তেল মেখে নিচ্ছি। তেল না মেখে যদি আমি এটা রাখি এটা ওঠানো যাবে না, এই জন্য ভালোভাবে তেলটা মেখে নিচ্ছি ট্রেতে। এখন আমি চাল ভাজাটা দিয়ে দিচ্ছি। গরম গরম অবস্থায় এটা দিতে হবে, না হয় চিনিটা যদি জমে যায় আর এটাকে যেই শেপে আমি রাখতে চাচ্ছি সেটা হবে না, এই জন্য খুব তাড়াহুড়ো করে আমাকে এটা করতে হবে। হাতে চেপে চেপে অথবা স্প্যাচুলার সাহায্যে এটাকে সমান করে নিতে হবে। এভাবে আমি এটাকে 1/2 ঘন্টা রেখে দিব, ঠান্ডা করব, আর চিনিটা যাতে চালের সাথে সেট হয়ে যায়। এটা আমি 1/2 ঘন্টা পরে কেটে নিয়েছি, এই রকম হয়েছে। এটা দেখতে অনেকটা জুয়েলারির মতো লাগছে, খেতেও অনেক মজা। তো আজকে এই পর্যন্তই, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।